আচ্ছা, এবার দ্বাদশ শ্রেণীর হচ্ছে জীব বৈচিত্র্যের হ্রাসপ্রাপ্তির কারণ, এগুলো সব পড়েছো, খুব ছোট করে বলে দিচ্ছি। একদম প্রথম হচ্ছে অরণ্য ধ্বংস এবং বাসস্থানের অবলুপ্তি। হ্যাঁ, সারা পৃথিবী জুড়ে নানা ধরনের বাসস্থানের অবলুপ্তি নানা কারণে, এবং খণ্ডীভবন মানে বাসস্থানকে টুকরো করে দেওয়া, এই কারণে গোটা বিশ্ব জুড়ে জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে এবং বাসস্থান সংকুচিত ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে এটা ব্যাপক আকার এখন ধারণ করেছে। এটা মূল কারণ তো জানো, ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা, আগ্রাসন, কৃষির চাহিদা, এর জন্য যে ন্যাচারাল যে বাস্তুতন্ত্রগুলো ক্রমাগত ভেঙে পড়ছে, ঠিক আছে, এবং এই জন্য এদের কিন্তু অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে। এগুলো তোমরা যেমন রেড পান্ডার ক্ষেত্রে জানো, রেড পান্ডা শুধু তার মানে শুধু যে ওকে লোভের জন্যই ওকে শিকার করা হয় তাই নয়, ও যে বাসস্থানে যে বাঁশ গাছ যেটা খেত সেটার অপ্রতুলতা হয়ে যাওয়া ওরা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবার হচ্ছে ধরো পরিবেশের ওপর অতিরিক্ত যদি শোষণ চাপ হয়, তার মানে কি অবৈধভাবে যদি বন্যপ্রাণী হত্যা করা হয়, বিশেষ করে ওদের বিভিন্ন দেহাংশ মানে চামড়া, শিং, লোম ইত্যাদির জন্য চোরা শিকার করে 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 এদেরকে অবলুপ্ত কারণ ঘটিয়ে দিচ্ছে। আর এছাড়া অনেক মূল্যবান উদ্ভিদকে ওষুধের কারণে ভীষণভাবে নির্বিচারে মানে অতি ব্যবহার যাকে বলা হয় আর কি, হ্যাঁ, নির্বিচারে নির্মূল করে দিচ্ছে, বহু প্রাণীও হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবারে আর এগুলোকে যেমন ইলিশের ক্ষেত্রে আমরা কি দেখছি, যেদের সংখ্যা বৃদ্ধি করার আগেই আমরা এগুলোকে ধরে ফেলছি আর কি, তাই তো, তাহলে নেটিং করে ফেলছি, সে তার ফলে এরকম অসুখ কমে যাচ্ছে। দূষণ, দূষণ তো কিছু বলবার নেই, জীবের পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে, সেটা বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ, রাসায়নিক বর্জ্যের দূষণ, এরকম নানাভাবে হতে পারে। জলজ বাস্তুতন্ত্রের জন্য ব্যাপক আকারে ক্ষতি তোমরা জানো ইউট্রোফিকেশনের সাহায্যে হয়। ইউট্রোফিকেশন সম্বন্ধে নিশ্চয়ই মনে আছে যে ডিটারজেন্ট জাতীয় পদার্থ যদি তোমার গিয়ে অর্গানোফসফেট যেগুলো সেগুলো গিয়ে যদি জলে কোনো সময় জলাশয়ে পড়ে, তাহলে সেখানে ইউট্রোফিকেশন মানে অতি পৌষ্টিকতা বলে একটা ঘটনা ঘটে, যার ফলে জলজ প্রাণীগুলো প্রচুর শৈবাল হয়ে যায়, অ্যালগাল ব্লুম হয়ে যায় এবং জলজ প্রাণীগুলো অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, এটা বলার কিছু নেই, তোমরা জানো যে আমেরিকার থেকে কচুরিপানা ভারতে চলে এসেছে, এখন টেরার অফ বেঙ্গল বলা হয়। এছাড়া তেলাপিয়া মাছ, তারপরে তোমার পার্থেনিয়াম উদ্ভিদ, এরা সমস্ত কিছুই কিন্তু এসে এখানকার যে স্থানীয় প্রজাতি তাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে বাধা সৃষ্টি করছে তাদের বিস্তারে। প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন, এটা তো একেবারেই প্রাকৃতিক ঘটনা, গ্রিন হাউস এফেক্ট, ওজোন স্তরের ক্ষয় ইত্যাদির কারণে এত তাপমাত্রা দ্রুত হারে বেড়ে গেছে যে এটা সমানে কিন্তু অনেক দ্বীপপুঞ্জকে, অনেক লো ল্যান্ডকে আস্তে আস্তে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, ফলস্বরূপ সেখানকার জীব বৈচিত্র্য বিলুপ্ত হয়ে যেতে পারছে। এছাড়া প্রাকৃতিক বিপর্যয় তো আছে, এ সম্বন্ধে আর নতুন করে বলার কিছু নেই, বানিয়েও এটা লিখতে পারবে। এবার বলছে জীব বৈচিত্র্যের গুরুত্ব, জীব বৈচিত্র্যের গুরুত্বের মধ্যে বাস্তুতান্ত্রিক মূল্যটা সবচেয়ে বেশি, বাস্তুতন্ত্রের যে স্থিতিশীলতা সেটা বজায় রাখার জন্য জীব বৈচিত্র্য কিন্তু বিশেষভাবে ভূমিকা পালন করে। যেমন এই যে কুমির, দেখো কুমির, সাপ প্রত্যেককে দরকার, এরা কিন্তু যথেষ্ট পরিমাণে হিংস্র হওয়া সত্ত্বেও এদেরকে ধ্বংস সাধনের কোনো চেষ্টাই করা যাবে না, এরা কিন্তু প্রচুর পরিমাণে এদেরকে প্রয়োজন। আর বাঘের তো কোনো কথাই নেই, বাঘকে বলা হয় যে কোনো একটা বাস্তুতন্ত্র, সুন্দরবনের বাস্তুতন্ত্র বাঘকে ছাড়া একদমই অচল হয়ে যেতে পারে, সেই জন্য একে বলা হয়, এই ধরনের প্রজাতিকে বলা হয় কিস্টোন প্রজাতি, ঠিক আছে। তাহলে এরা এরা কিন্তু প্রচণ্ড অন্যান্য, দেখা যায় যে কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্যান্য অন্যান্য প্রজাতিরাও কিন্তু তীব্র সংকটে পড়ে যেতে পারে, সেই জন্য বাস্তুতন্ত্রের সার্বিকভাবে যে ব্যালেন্স সেটা সবসময় বজায় থাকা দরকার। অর্থনৈতিক মূল্য, জীব বৈচিত্র্যের বিরাট অর্থনৈতিক মূল্য আছে, কারণ কাঠ থেকে আরম্ভ করে তোমার কাগজ, কাঠ, মধু, বিভিন্ন ধরনের জিনিস, বহু ওষুধ ইত্যাদি সমস্ত কিছুই আমরা মানে বনরাজির থেকে এটা পেয়ে থাকি, বিশেষ করে জীব বৈচিত্র্য থেকেই সেটা প্রাপ্তি লাভ করে থাকি। তো এখানে আর নতুন করে কিছু বলার নেই যে এটা কীভাবে আমাদের ক্ষেত্রে উপযোগী আর কি। এবারে পরিবেশ রক্ষায় কীভাবে জীব বৈচিত্র্য সাহায্য করে, পরিবেশ দূষণ রোধ করতে সার্বিক সংরক্ষণ এবং কার্যকারিতা বজায় রাখা দরকার, বিশেষ করে পরিবেশের অক্সিজেন, তোমরা জানোই এই কথাটা। হ্যাঁ, আর সবুজ উদ্ভিদের ধ্বংস মানে জীব বৈচিত্র্য ধ্বংস মানে আলটিমেটলি সবুজ উদ্ভিদ ধ্বংস হয়ে যায় ন্যাচারালি, তো সেই কারণে অক্সিজেনের ভাণ্ডার কিন্তু ক্রমশ কমে আসছে। আমাজনের ধ্বংস সম্বন্ধে সকলেই অবহিত আছো। জিন ভাণ্ডার হিসেবে জীব বৈচিত্র্য, এটা হচ্ছে প্রচুর সংখ্যক জিন পুল মানে জিনের ভাণ্ডার, এটা একটা অমূল্য সম্পদ, এমন এমন কিছু গুণসম্পন্ন জিন আছে যেগুলোকে আমরা যদি সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে মানে তোমার কৃত্রিমভাবে সংরক্ষণ করে রাখতে পারি তাহলে অনেক উপকারিতা দেবে, কিন্তু এরমভাবে তো কৃত্রিম সংরক্ষণ লার্জ স্কেলে করা যায় না, অতএব
সেটা কিন্তু প্রাকৃতিক রিজার্ভার হিসেবে আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণ বিশেষভাবে উল্লেখযোগ্য। আমাদের বিশেষ করে কৃষিক্ষেত্রে এবং ট্রান্সজেনিক উদ্ভিদ প্রাণীর ক্ষেত্রে উন্নত মান, উচ্চ ফলনশীল এইগুলো মানে উৎপাদন খুব ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, নান্দনিক মূল্য মানে সৌন্দর্য সচেতন মূল্য এটা বলছি না, শিক্ষাগত মূল্যও রয়েছে। অনেক কিছুই এখান থেকে আমরা, অনেক অ্যানিমাল, অনেক প্লান্টের থেকে আমরা অনেক কিছু এটা জানতে পারি। নৈতিক মূল্য তো বটেই, আমরা বেঁচে আছি আজকে অন্যান্য জীববৈচিত্র্যের জন্য। ওরা কিন্তু যত ধ্বংস হবে তত কিন্তু আস্তে আস্তে আমরা পরোক্ষভাবে বুঝতেই পারবো যে কী জিনিসটা আসছে। আমরা শুধু বুঝতে পারবো কী জিনিসটা আসছে, কিন্তু কীভাবে এলো তখন পেছন ফিরে দেখলে তখন বোঝা যাবে যে জীববৈচিত্র্য ধ্বংসের কারণ। এই যে এই ভাইরাসগুলো এত যে তীব্র আকার ধারণ করেছে, এটা যদি অনেক বন্যপ্রাণী থাকতো তাহলে কিন্তু তাদের মধ্যে এটা ছড়িয়ে যেত, তারা হয়তো মৃত্যুবরণও করতো না, কিন্তু সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ওদের ছেড়ে শেষ পর্যন্ত মানুষের দিকে এসে ঢাকছে। ঠিক আছে, এবার জীববৈচিত্র্য বিপন্নতার কারণগুলো আমরা অনেকটাই পড়েছি। তার মধ্যে আরও কিছু, কৃষির সম্প্রসারণ যেমন বলা হয়নি, কৃষির সম্প্রসারণ, অ্যাকোয়াকালচার মানে পিসিকালচার যেটাকে বলে, পিসিকালচার মানে হচ্ছে ফিশ কালচার যেটা, এ সমস্ত জিনিসের ফলেও কিন্তু অনেক মানে জলজ বডি, জলজ বৃহৎ জলজ যে অংশ তার কিন্তু একটা ব্যাঘাত হচ্ছে। সেটা আমাদের খাদ্যের চাহিদার জন্যই হচ্ছে আসলে, ওটাতে কিন্তু বাস্তুতন্ত্র সংরক্ষিত হয় না। কোথাও যদি তুমি চাষ করো বাস্তুতন্ত্র সংরক্ষিত হয় না, ওটা ফোর্সফুল একটা বাস্তুতন্ত্র তৈরি করা হয়। বাসস্থানগত যে বাণিজ্যিক উন্নয়ন সের জন্য হচ্ছে, জৈবিক সম্পদের অতিরিক্ত ব্যবহার হয়ে যাচ্ছে এটাও বলেছি, দূষণ আগেই বলেছি, আর বাধা এবং তোমার বাধা এবং অনধিকার প্রবেশ মানে মনুষ্য সৃষ্ট অনেক বাধা যদি সৃষ্টি হয়, যে কোনো অ্যানিমাল কোথাও যেতে পারবে না বা কোনো গাছকে ওদিক থেকে এদিকে হলেই কেটে দেওয়া হবে, হ্যাঁ, আর অনধিকার প্রবেশকে আট মানে অনধিকার প্রবেশ বলে ডিক্লেয়ার করা হবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে জীববৈচিত্র্য একটা বিপন্ন হয়ে পড়ে। হ্যাঁ, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় তো আছেই, আর আক্রমণাত্মক অনিশ্চিত প্রজাতির জিন, অন্যান্য অনিশ্চিত প্রজাতির জিন মানে বিভিন্নভাবে বহিরাগত প্রকট প্রজাতি অনুপ্রবেশের ফলে স্থানিক প্রজাতিগুলো বিলুপ্তপ্রাপ্ত হয়, এটা আমরা আগেই বলে দিয়েছি। হ্যাঁ, আগেই বলেছি যে ক্ষেত্রে মানে ওই তোমার কচুরিপানা, পার্থেনিয়াম এসব ক্ষেত্রে আমরা জিনিসটা বলেছি, সংরক্ষণের প্রয়োজনীয়তা হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে আমরা হটস্পট এইগুলো পড়বো। এই চ্যাপ্টারটা খুব সহজ, কতগুলো টিপিক্যাল কোয়েশ্চেন শুধু বলে দেবো, এটা খুব একটা কিছু নয়। এবার আস্তে আস্তে একটু আসবে আমাদের রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক, এইগুলো একটু পড়তে হবে। হটস্পট সম্বন্ধে আগেই পড়ে রেখেছো, ঠিক আছে, এটা এই অবধি রইলো আজকে।